আমরা অসীম মহোদয় গত সোমবারে আলোচনা মেজিকে আমরা খুব তুমুল একটা আলোচনা করতাম এসবি দেখাতে ব্যাপার সাধারণ মানুষের সাথে সংস্কৃতি ঘুমাই সারাদিন মাত আমিও কৃষকর চালে মাত কৃষি আজ করিয়া ইয়ার আগে যদি ঘুমায় না গরু বলতে এখানে দোকান নেই সারে প্রতিটা অঞ্চল এইরকম যুব সম্প্রদায়ের মুরব্বী মাইকিং করিও চিঠি বিনিময় মানুষের দাওয়াত দিয়া আমরা সজাগ কথা কতিপয় দুষ্কৃতিকারীর দ্বারা আমরা হাজার মানুষ গুম হারা হয়েছি হানিয়ার আম চিন্তা হারা হয়েছে বিশেষ ধন্যবাদ দিয়ে আমার জাঙ্গির ভাইরে খুবই অপরিশ্রম কথা কারণ বিভিন্ন জায়গার থেকে যোগাযোগ করিয়া সারা যখন নির্দেশ দিন এখন ব্যবস্থা করে আমরা সব দুঃখ দুই একটা ইতিহাস ওটাকে আমি বলেছি আমি এটার জন্য বেশি ব্যতীত এ কারণে কারণ এই বাসিরপুর এলাকা পশ্চিম জঙ্গি এলাকায় আমাদের এত কিছু নাই এত কোনো কাহিন নাই আমি জানি কেননা আমি এই এলাকার অনেককেই ভালো করে চিনি অনেক মুরব্বীরাও আছেন যেটা আমার পড়াশোনা করেছে হয়তো অনেকে মুরব্বী হয়ে গেছে কিন্তু দেশে আমাকে পড়াশোনা করেন এবার অনেকেই আছেন আর এমন তো শ্রদ্ধা গুরুজন আছেন আমাদের এলাকাতে এত কিছু খারাপ ছিল না কোনো সময় নাই কিন্তু গতদিন যখন এটা দেখলাম দেখে আমার মনে এত দুঃখ লাগলো যে তোমরা আজ এত সাহস হইলো কালকের ছেলে তোমরা আমার সামনে এসে এই সম্মানিত দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আমার প্রেস ক্লাবের সভাপতি জাহিদ ভাই এবং মাত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ান মাত্র এলাকার যুবক প্রিয় যুবক ভাইয়েরা এবং অন্যান্য বিশিষ্ট জন সুধীজন সবাইকে আমার পক্ষ থেকে আদর জানাই আসলে আজকের যে মিটিং আমি জানতাম না জানলে আমি পোশাক পরে আসতাম আপনার আমি শুরু করি প্রথম দিক দিয়ে আমি আমার মন্ত্রী মধ্যে আসার পরে বলছে নতুন থানা ওসি সাহেব কি করবো এক মাসের মধ্যে আমরা উদ্বোধন করবো এই আমরা নতুন থানা নিয়ে ব্যস্ত সারাদিন এখানে থাকি এখানে করে যে কানে যায় না জাহাঙ্গীর সাহেব সেক্রেটারি স্যার আমার বললো যে স্যার একটা মিটিং আছে চলে স্যার আসলে মিটিং এর কথা শুনলে হয় এই পর্যন্ত একটা চুরি সংগত পাই নাই এটা পুরো কৃতিত্ব জনগণের আপনাদের স্থানীয় লোকজনের এর জন্য আমি থানা পুলিশের পক্ষ থেকে আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনারা সচেতন দেখে এখন পর্যন্ত হ্যাঁ মধ্যে অনেক চুরি হয়েছে এটা আমার খুব ব্যথিত করছে আমার জন্য একটা লজ্জাজনক আমার জন্য এটা ব্যর্থতা আমি মনে করি যাই আমিও নতুন আপনারা জানেন আমি চার মাসে পড়ছি তিন মাস গিয়ে চার মাসে পড়ছি তো আমিও যদি একটু পুরাতন হয়ে যাই পুরাতনের মতোই একটু ডাক চিৎকার শুরু হইব এটা আপনাদের কথা দিচ্ছি আমি আমার পরিবেশ বুঝতে পারছি কে ভালো কে মন্দ কার পালস কেমন আমি একটু বুঝতেছি ঠিক আছে এর জন্য সবার রূপ আমি দুর্বল জায়গা সবল জায়গা আমি আস্তে আস্তে বুঝতেছি আমার রূপ আসলে এমন থাকবে না আর এমন থাকলে হবে না যাই হোক এই হলো কথা তো আমরা জুড়ি নতুন ধরা ভবন নিয়ে